আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার। একই সাথে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন তারা। সকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শহীদুল্লাহ শহীদ আনসার রোড এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন। আর নিজ বাড়ি মধুখোলা থেকে নির্বাচনী প্রচার কাজ শুরু করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিসুর রহমান। ঝালকাঠির নলছিটি এলাকা থেকে নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় নামেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তসলিম উদ্দিন চৌধুরী। আর শর্দল এলাকায় গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান। কুষ্টিয়া বিএনপি মনোনীত প্রার্থী কুতুবুদ্দিন শহরের বড় বাজার এলাকার বিভিন্ন ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানে গণসংযোগ করেছেন। আর নতুন পৌর এলাকার উদিবাড়িতে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার আলী। সুনামগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে গণসংযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী দেওয়ান গনিউল সালাদিন। পিছিয়ে নেই পুরুষ ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীরাও।